দুবার দু রকমের বলো বিউ ভাল চঞ্চল বিউ ভাল চঞ্চল গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি অদ্রিজাকে গানে নিয়ে। এবার অদ্রিজার গান করা হয়ে গেছে আর আমরা বাজারে চলে এসেছি। তো বাড়িতে ছিলাম না যেহেতু, তোমরা তো জানো যে ঘরে সেইভাবে থাকার কিছু কথা নয়, কারণ 10-12 দিন ছিলাম না। তো সেই কারণে সেই সব কিছু নিয়েও আর আমাদের গ্রামে একটা বাউল মেলা হয়, সেটার আজকে শুরু। তো বাউল মেলা মানে এটা বড় সড়ই, বেশ 3 দিন ব্যাপী মেলাটা হয়, বেশ বড় একটা বাউল মেলা হয়। তো সেই কারণে পুজোর বাজারও আছে, কারণ ভোগ আরতি হবে আজকে, ভোগ আরতিতে মালসা দিতে হবে। তো সব কিছু মিলিয়েই বাজারটা করে বাড়ি ফিরব আমি আর অদ্রিজা, যেহেতু একেবারে এসছি আর আজকেই হাটবার। তো সেই সঙ্গে বাজারটা করে নিচ্ছি, আর আমার গাড়িতেও তেল নেই, তো 1 লিটার মতো তেল ভরে নিলাম। তো বন্ধুরা, আজকে সানডে আর আমরা বাজারে গিয়েছিলাম, বাজারে বলতে কি অদ্রিজাকে গানে নিয়ে গিয়েছিলাম। তো গান করিয়ে বাজার হাট করে বাড়ি ফিরছি। আর প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড মানে কি বলবো, এতটাই রোদের তাপ যে বাইরে বেরোনোই তো কঠিন এখন। কিন্তু যখন যেটা প্রয়োজন সেটা কষ্ট হলেও তো বেরোতেই হবে। তো চলো এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর এখানটা একটু ছায়া আছে, ওই কারণে দাঁড়ালাম। বাঁশ গাছ আছে, প্রচুর হাওয়া করছে, আর জায়গাটাও খুব সুন্দর, দেখো একদম পাশ দিয়ে খাল বয়ে গেছে। তো বন্ধুরা দেখো, বাজার থেকে নিয়ে এসেছে যে চিনি, চা আর শশা, শশা আরও আছে কারণ প্রসাদে দিতে হবে শশা। আর এই যে সবজির মধ্যে শুধুমাত্র ঝিঙেটাই নিয়েছি আমি, আর চাল নিয়েছি, সাবান এখানে বাসন মাজার সাবান দুরকম সাবানই নিয়েছি, আর এই যে হলুদের প্যাকেট একটা, আর চাল তো আগেই বললাম, ওখানে তরমুজ, আর এখানে একটু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। আর পুজোর বাজার আছে এই ব্যাগটাতে, এই ব্যাগটাতে ওই যে শশা আছে, আর চিড়ে, মুরগি, ধূপ, মানে মালসার প্রসাদ দিতে গেলে যেগুলো আর কি লাগে। তো চলো সব কিছু তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। আর এই যে বাতাসা, এটা হচ্ছে গুড়ের বাতাসা, মানে লাল বাতাসা যেটা হয়। তো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো যে আমরা রাত্রিতে বাড়ি ফিরেই খুব মানে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়ি একটা, তো সেই থেকেই কারেন্ট অফ আছে। তো আজকে এই ছেলেটাকে, এটা পাশের গ্রামের একটা ছেলে, তো একে ডেকে ঠিক করানো হচ্ছে। তো দেখো এই যে পোলে, ও দুবার উঠলো, কিন্তু মানে আমরা যেটা অনুমান করছিলাম যে এটা হতে পারে, কিন্তু সেটা করার পরেও বাড়িতে কারেন্ট আসলো না, খুবই একটা সমস্যা। তো বিশাল চিন্তিত হয়ে পড়লাম যে কী ব্যাপার, আর এত গরম, এত রোদ, বুঝতেই পারছো। তো যাই হোক, ছেলেটা খুবই ভালো, তো ওখানে ও দুবার উঠে ঠিক করতে পারলো না। তারপরে মানে যে এই যে কেবিলের যে তারটা এসেছে ওখান থেকে, পোল থেকে, তো সেটা ও একবার চেক করলো। চেক করতে করতে দেখে আমাদের একদম মানে ছাদের উপর দিয়ে গেছে কারেন্টটা, তো সেখানেই তার একদম লিক হয়ে গেছে।
তো সেখান থেকে তারটা কেটে গেছে। তো সেটা একটা মানে ভয়ানক বিপদের মতো একটা, মানে সেই বাড়ি ছিলাম না ঠিক আছে, কিন্তু সবসময় অদ্রিজা কি আমরা সবসময় ছাদে উঠিয়ে যে দেখো এই জায়গাটাতে, আর এখানে আমরা জামা কাপড় কাচি মেলি ছাদে, কোনো কোনো সময় আবার হয়তো মানে হালকা জিনিস এই তারের উপরও দেওয়া হয়ে যায়। তো খুব একটা বিপদের মানে হাত থেকে রক্ষা পেলাম, যেহেতু মানে বলে না যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। কারেন্টটা অফ হয়ে গেছে সেই কারণেই ওখানটা বুঝতে পারলাম, আর ওখানটা ঠিকও করে নেওয়া হলো। কিন্তু কারেন্টটা যদি থাকতো আমরা তো বুঝতেও পারতাম না, বড় সড়ো হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেত। তো খুবই রিস্কিভাবে এখন ও শুধুমাত্র ওখানটায় একটু মানে যে ব্ল্যাক টেপ হয় সেগুলো দিয়ে জড়িয়ে ভালো করে ইয়ে করে দিয়ে গেল, আর মানে খুবই মানে যত তাড়াতাড়ি সম্ভব কেবিলের তারটা চেঞ্জ করাতে হবে। তো যেহেতু এখন গ্রামে একটা অনুষ্ঠান চলছে তো এই মুহূর্তে হবে না, আর আমরাও বাড়িতে ছিলাম না, এখন একটু বুঝতেই পারছো সব রকম মানে ফিনান্সিয়াল দিক থেকেও একটু প্রবলেম আছে। তো দুই একদিন যাক, তারপরে ওটা ঠিক করে নেব। আর বন্ধুরা যেহেতু আজকে আমাদের গ্রামে মেলা, তো গঙ্গা স্নানে গিয়েছিলাম, গঙ্গা স্নান টান করে এসে এখন দেখো এই যে মালসার জোগাড় করছি, যেহেতু ভোগ আরতি হবে তো ভোগ আরতিতে আমাদের এখানে বাড়ি থেকেই অনেকের অনেক রকম মানত থাকে, তো মালসাগুলো দেওয়া হয়। তো এই যে ভোগ আরতির মালসাতে দেখো চিড়ে আর মুরগি মাছটা, মানে চিড়ে মুরগি দেওয়ার পরে যত রকম ফল আর কি, ফল মিষ্টি বাতাসা এইসব দেওয়া হয়। তো ঘরে এখন অনেক রকম ফলই আছে, যেরকম কলা লিচু আম এগুলো সব ঘরেই আছে, বেশি কিছু আমাদের কেনা লাগেনি, শুধুমাত্র শশা আর তরমুজ আমি নিয়ে এসেছিলাম। তো চলো আগে মালসাটা সাজিয়ে নিই, তারপরে আবার রেডি হয়ে আগে দিয়ে আসবো, তারপরে তো ফাইনালি দেখো আমার মালসাটা পুরো সাজানো হয়ে গেছে। আর এই যে 5 টাকা করে দক্ষিণা দিয়েছি, আর উপরে তুলসী পাতা, কারণ মানে কৃষ্ণের ভোগে তো তুলসী পাতা দিতেই হয় জানো তোমরা, তো 5 টাকা দক্ষিণা দিয়েছি এখানে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 1টা, আর এখন তোমাদের সামনে আসলাম, কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। আমাদের এখানে বাউল মেলা, মানে আজকে থেকে 3 দিনব্যাপী বাউল মেলা হয়, তো আজকে তার শুভ সূচনা, আজকে হচ্ছে প্রথম দিন, আর আজকে প্রথম ভোগ আরতি হবে, যা মালসা ভাঙা বা মালসা ভোগ যেটা বলা হয়। তো সেই কারণে এখানে মানে যে আশ্রম আছে যে মন্দিরটা, সেখানে প্রচুর পূজা যায়, অনেকের মানত থাকে অনেক রকম, তো সবার মনোবাসনা পূর্ণ হয়, তো সেরকম পূজা যায় যে যেরকম মানত করে। তো আমাদের সেটার কোনো ব্যাপার নেই, আমরা এমনি প্রত্যেক বাড়ির থেকেই মানে মালসা দেয়, মানত থাকুক আর না থাকুক। তো আমিও মালসা জোগাড় করা হয়ে গেছে, আমি 2টো মালসা দেবো। তো চলো এখন রেডি হয়ে গেছি, আগে মালসাগুলো দিয়ে আসি, তারপরে এসে একটু বসে তারপরে আবার যাব, আর যেহেতু বাইরে প্রচণ্ড রোদ গরম। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো তোমরাও চলো সঙ্গে। তো বন্ধুরা চলে এসেছি আমরা, আর এটা হচ্ছে আমাদের একটা গোপাল আশ্রম। তো এই যে দেখো সকলের প্রচুর মানত করে এখানে, আর অনেক পুজো আসে, তো আর যারা মানত না করে প্রত্যেকেই কিন্তু মালসা দেয়, মানে যারা যেরকম যার যেটা ইচ্ছা। আর এই যে মন্দিরটা, মন্দিরের এই ভিতরের ঘরটা, মানে এইটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের নাম, মানে আমাদের বাড়ি থেকেই এটা করে দেওয়া হয়েছে, কারণ আমার শ্বশুরমশাই যখন মারা যায় তার স্মৃতির উদ্দেশ্যে মানে আমাদের বাড়ি থেকে করে দেওয়া হয়েছে ভিতরটুকু, ভিতরের ঘরটা শুধু, তখন শুধু এই ঘরটাই ছিল। তারপরে আস্তে আস্তে প্রতি বছর মন্দিরে কাজ চলে,
একটু একটু করে এখন অনেক মানে বাড়ানো হচ্ছে, চারিদিকে মন্দিরের চূড়া করা হয়েছে। কিন্তু প্রথম ঘরের শুরুটা মানে আমাদের বাড়ি থেকে করে দেওয়া হয় আমার শ্বশুরমশাইয়ের স্মৃতির উদ্দেশ্যে। তো এই যে আমার শ্বশুরমশাই নাম গণেশচন্দ্র বিশ্বাস, শাশুড়ি শ্রীমতী ডলিরানী বিশ্বাস, আর ওখানে আমার ননদের ছেলে, তখন বাচ্চা ছেলে হয়েছিল তো ওর নামটা দেওয়া আছে ওখানে। আর এই যে এখানে দেখো কত পুজো এসছে, মানে সেই কী বলবো, শয়ে শয়ে নয় হাজারে হাজারে মালসা, আর মুয়ে করে পুজো আসে, অনেক রকমভাবে আসে পুজো। তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা মালসা দেওয়া হয়ে গেছে আর মাঝখানে অনেকটা সময় কেটে গেছে, ভোগ আরতি হয়ে গেছে, এখন হচ্ছে মালসা ফেরত নেওয়ার পালা। তো এখানে মানে হাফ হাফ দেওয়া হয়, মানে আমি যেমন দুটো মালসা দিয়েছি একটা মালসা নিয়ে, যদি আমার প্রসাদ কেউ একটা মালসা মানে খেতে চায় না, একটু প্রসাদ মুখে দিতে হয় সেটুকুই খাই। তো আমার লাগেও না, আমার না নিলেও কোনো ব্যাপার না, কিন্তু যেহেতু প্রসাদ মুখে দিতে হয় তো আমি ওটা নিলাম। তো সেই সব প্রসাদ নেওয়ার পর্ব মিটে গেছে, এখন একটু বিকেলে, যেহেতু আজকে শুভ সূচনা, তো কাঠিয়া বাবা মহারাজ আমাদের এখানে এসছে, আর শাশ্বত কাঠিয়া বাবা মহারাজ নানাঘাট থেকে এসছেন উনি। তো উদ্বোধন করবেন আপনি, ভাবলাম যেহেতু আর দেখে যাই চলে আসলো বৃষ্টি। আর আমাদের এই মেলাটা এরকম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয়, তো মানে প্রতি বছরই প্রায় মানে বৃষ্টি ঝড় বৃষ্টিতে খুবই একটা সমস্যা দেখা যায়। তো যাদের ভিডিওটা